Hello, my dear students. Assalamu alaikum. Good morning. Students, how are you? I hope all of you are well. I am also well. Students, today we will learn some word meanings. That means English to Bengali word meanings. ओके আমরা আজকে দেখো লুক এট দ্য বোর্ড एवरीवन এখানে লেখা আছে রাইট ইন বেঙ্গলি রাইট ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় লিখো দেখো প্রত্যেকটা ইংলিশ লিখে দিয়েছি আমি এখন একটু কি করতে হবে বাংলা লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন শুরু করে দেই আমাদের লেখা দেখো এখানে ওপেন ফার্স্ট স্টেপটা কি আছে ওপেন ওপেন মানে খোলা তাই না ওপেন মানে খোলা ওপেন অর্থ খোলা খয় আকারে খো লয় আকারে লা খোলা এরপরে দেখো ক্লোজ ক্লোজ মানে বন্ধ ক্লোজ মানে বন্ধ তাহলে আমি বন্ধ লিখে দেই বাদ মিম ক্লোজ অর্থ বন্ধ ঠিক আছে এরপর দেখো শো শো মানে দেখানো সি মানে দেখা আর শো মানে দেখানো ঠিক আছে তাহলে আমরা লিখে দেই দেখানো দেখানো শো মানে দেখানো এরপর দেখো ম্যাচ 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 অর্থ মিল করা বা মিলানো যে কোনো একটা ঠিক আছে তাহলে তুমি লেখো ম্যাচ মিল করা মিল করা এরপর দেখো কমান্ড 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 হচ্ছে আদেশ করা ঠিক আছে কমান্ড আদেশ করা আদেশ করা কমান্ড কমান্ড হচ্ছে আদেশ করা এরপর দেখো অ্যালফাবেট 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 অর্থ বর্ণমালা অ্যালফাবেট অর্থ বর্ণ এখানে কিন্তু আমরা মধ্যাহ্ন ব্যবহার করছি ঠিক আছে বর্ণমালা বর্ণমালা ব তারপরে মধ্যাহ্ন মধ্যাহ্ন ন তার উপরে কি আছে রে বর্ণ তারপরে মা লা ঠিক আছে ওয়াইকারে মা লয়কারে লা বর্ণমালা এরপরে ইনসেক্টস 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 অর্থ পোকা মাকড় অর্থাৎ এখানে হচ্ছে ইনসেক্ট থেকে ইনসেক্টস অর্থাৎ এখানে একের বেশি বোঝানো হচ্ছে এই জন্য এটাকে আমরা বলবো পোকা মাকড় পোকা মাকড় রাইট মানে লেখা ঠিক আছে এরপরে দেখো আমি লিখেছি ইয়ার 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 অর্থ বাতাস ইয়ার অর্থ বাতাস ঠিক আছে ইয়ার ইয়ার অর্থ বাতাস এরপর কি দেখো নাম্বার নাম্বার সংখ্যা দন্ত স উনিশ স্বর হয়ে যখন আকার সংখ্যা সংখ্যা
দন্ত্য স উনি স্বর হয় যখলা আকা সংখ্যা নাম্বার নাম্বার মানে সংখ্যা এরপরে দেখো আছে কাউন্ট 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 অর্থ গণনা করা গণনা করা গ মধ্যাহ্ন তারপরে দন্ত্য ন এখানে না গণনা তারপরে হচ্ছে করা গণনা করা ঠিক আছে গণনা করা গ মধ্যাহ্ন দন্ত্য ন এখানে না গণনা তারপরে করা ক রয়টা করা গণনা করা কাউন্ট এরপরে দেখো হেন মুরগি এরপরে দেখো আসছে যা ঠিক আছে আমরা অনেকে হচ্ছে মুরগি বানানে হয়তো বা দিয়ে থাকি হচ্ছে তোমার বয়ে দীর্ঘই কিন্তু মুরগি বানানে বেশিরভাগই কিন্তু রসই ব্যবহার করা হয় ঠিক আছে মুরগি এরপর হচ্ছে যার যার অর্থ তুমি বয়ন দিতে পারো কলস দিতে পারো কারণ কিছু কিছু যার আছে এরকম যে একটা কলসের মতন দেখতে যারের যারের মোট কথা আকৃতি বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের হয়ে থাকে ঠিক আছে যার কারণে যারের বাংলা তোমার কলস করতে পারো এটাতে কোনো ভুল হবে না আবার যারের বাংলা বয়ন হতে পারে এতেও কোনো ভুল হবে না তুমি যেটা ইচ্ছা তুমি সেটা লিখতে পারো কলস লিখতে পারো বয়ন লিখতে পারো ঠিক আছে বা কলস তোমাদের আমি এতে শীটে যেটা দিয়েছি সেটা ব্যবহার করেছি হচ্ছে কলস তুমি কলসও দিতে পারো বয়ামও দিতে পারো এরপরে হচ্ছে হ্যান্ড হ্যান্ড মানে হাত হ্যান্ড মানে হাত ফিট ফিট হলো চরণ যুগল অর্থাৎ দুই পায়ের পাতাটাকে একসঙ্গে বলা হয় ফিট এখানে দুটো পাকে যখন বল বোঝানো হয় তখন বলা হয় ফিট ঠিক আছে অর্থাৎ চরণ যুগল ফিট চরণ যুগল যুগল অর্থ দুইটি এখানে বোঝাচ্ছে ওকে স্টুডেন্ট যুগল যুগল অর্থ এখানে দুইটি বোঝাচ্ছে ওকে তাহলে চরণ যুগল কিন্তু চরণ বানানকে আমি ভুল করলাম চরণ যুগল এখানে হচ্ছে ফিট ফিট মানে চরণ যুগল তোমরা এখানে মধ্যাহ্ন ব্যবহার করবে মধ্যাহ্ন না মধ্যাহ্ন চ র ন চরণ যুগল ঠিক আছে মধ্যাহ্ন চ র মধ্যাহ্ন চরণ তারপরে যুগল জয় সু গ আর ল যুগল চরণ যুগল এরপরে আমরা লিখব হচ্ছে আই আই অর্থ আমরা সবাই জানি খুব সহজ চোখ আর অর্থ চোখ হেড হেড অর্থ মাথা মাথা ক্ল্যাপ ক্ল্যাপ এই যে আমরা হাততালি দিই এই যে শব্দটা হয় এটাকে বলা হয় ক্ল্যাপ অর্থাৎ হাততালির শব্দ ক্ল্যাপ ক্ল্যাপ হচ্ছে হাততালির শব্দ হাততালির শব্দ হয়াকার তহা তয়ের তা লসি আর বয়শূন্য র হাততালির শব্দ তারপর স আর বয় দরে যুক্ত শব্দ হাততালির শব্দ এরপরে আসছে ট্যাপ 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 অর্থ মৃদু আঘাত ট্যাপ অর্থ মৃদু আঘাত মৃদু আঘাত এটা তুমি হতে পারে হাত দিয়ে কোনো জায়গায় এরকম করে আস্তে আস্তে করে যে আঘাত করছো এটা হতে পারে আবার পা দিয়ে তুমি নিচে যে শব্দ করছো এরকম এরকম করে শব্দ করছো পা দিয়ে এটাকে বলা হয় ট্যাপ ট্যাপ অর্থ মৃদু মৃদু মানে আস্তে আস্তে কোনো জায়গায় আঘাত করাটাকে বলা হয় ট্যাপ টিএপি ট্যাপ ট্যাপ হচ্ছে মৃদু আঘাত মৃদু আঘাত মৃদু আঘাত মৃদু মানে দেখো ময়ে ময়ডি ময়ডি ইকারে মি দয়শিকারে তু মি তু এখানে রিকার ব্যবহার করা হয়েছে ময়ডি কারে মি দয়শিকারে তু মৃদু আঘাত সরিয়া ভয়াকার আর ত আঘাত মৃদু আঘাত এরপরে হোয়াইট হোয়াইট হচ্ছে প্রশস্ত
वाइड হচ্ছে প্রশস্ত অর্থাৎ একটা জিনিস যখন আমি অনেক বড় করে ফেলছি সেটা হচ্ছে প্রশস্ত এটা হচ্ছে প্রো ওয়াইড অফ লা তারপর শ তারপর দন্তা শয়ে তয় প্রশস্ত প্রশস্ত এখানে প্রশস্ত বানানের ক্ষেত্রে দেখবে তারপর শ কিন্তু মাঝে থাকবে পয়র অফ লা তারপর শ দন্তা শয়ে তয়ে যুক্ত প্রশস্ত সাইড সাইড এ সাইড ডি সাইড সাইড হচ্ছে দিক বা পাশ দিক বা পাশ সাইড যেমন আমি দাঁড়িয়ে আছি আমি এই পাশে বলতে পারি এই পাশে বলতে পারি এই যে এই বিষয়টাকে পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে সাইড অর্থাৎ এই দিক হোক বা এই দিক হোক সাইড সাইড মানে দিক বা পাশ জয়েন জয়েন মানে সংযুক্ত করা সংযুক্ত করা ডট 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 মানে বিন্দু বা বিন্দু ডট মানে ফোঁটা বা বিন্দু যে কোনো একটা বানান লিখলে তোমাদের হবে বয়সী বিন্দু বানান দেখো বয়সী নয় গয়ে যুক্ত রসই ঠিক আছে বিন্দু তাহলে এইগুলো আমার আজকে মোটামুটি অনেকগুলো আমি তোমাদেরকে ইউনিট 11 থেকে আমি ইউনিট 14 এর কিছুটা পর্যন্ত তোমাদের আজকে আমি ইংলিশ টু বেঙ্গলি লিখে লেখানো শিখালাম অনেকগুলো বানানের মধ্যে একটু সামান্য হয়তো একটু কঠিন আছে সেগুলো বাড়ি একবার ভালো মতো রিভিশন করে তোমাদের বানানগুলো হয়ে যাবে স্টুডেন্টস তাহলে আজকে ছিল আমাদের এগুলোই পড়া এগুলো সবগুলো হোমওয়ার্ক করার দরকার নেই যেহেতু অনেকগুলো এতগুলো হোমওয়ার্ক করার দরকার নেই শুধু ভালো করে পড়লেই হবে প্রথম পাঁচটা তোমরা হোমওয়ার্ক করবে যে এক থেকে এ পাঁচ পর্যন্ত কমান পর্যন্ত তোমরা হোমওয়ার্ক করবে এরপরে বেশি হোমওয়ার্ক করার এতগুলো দরকার নেই দেখা হবে স্টুডেন্টস তোমাদের সাথে আবার এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ওকে